আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া চলে আসলাম আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা বড় বড় মতো রান্নাঘর থেকেই আর কি শুরু করাম। অন্যান্য অনেক ধরনের কাজও করেছি, সাথে রান্না বান্নাটাও করেছি। তো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই ডিফারেন্ট একটা রান্না, খুবই মজাদার একটা রান্না হয়ে থাকে। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এবং ডিম দিয়ে তরকারি, খুবই টেস্টি হয়ে থাকে। তো যারা এই তরকারি খেয়েছেন তারা তো ঠিক আছে, আর যারা খান নেই তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। খুবই সিম্পলভাবে আর খুবই ঝটপট করে রান্না করা যায়, আর খুবই মজা হয়, খেতেও খুবই ভালো লাগে। তো এটা আপনারা সকালে নাস্তা বা দুপুরে খাবারের সাথেও কিন্তু খাওয়া যাবে, সেভাবেই আর কি রান্নাটা করা যায়। আমি আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আমি আর যেহেতু একটাই তরকারি রান্না করব আর ভাত রান্না করব, আজকে আর কোনো ঝামেলা নেই। আর আগে কিছু তরকারি আছে সেটা গরম করে নিব। তো পেঁয়াজটা দাঁড়িয়ে কেটে নিলাম, আমি ছুরি দিয়ে বড় বড় মতো সব কাজ করে থাকি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার যতটুকু পরিমাণ থাকবে আমি ততটুকু পেঁয়াজ হাট এবং তেল নিয়ে নিলাম। আপনাদের মিষ্টি কুমড়া অনুযায়ী আপনারা পরিমাণ মতো তেল এবং পেঁয়াজটা দিয়ে নেবেন। আর ফালাক ওদিকে খেলাধুলা করছে, সাথে দুষ্টামিও করে, আমার সাথে এসে আবার কথাও বলে। ফালাকের তো দিন এভাবেই যায়, পড়ালেখার তো খুব একটা ব্যস্ত নেই এখন, শুধু সকালে যদি পড়ে তাহলে আবার সন্ধ্যায় পড়তে চায় না, আর যদি সকালে পড়তে না চাইলে তাহলে সন্ধ্যায় বলবে আমি সন্ধ্যায় পড়বো। মানে সন্ধ্যার পর যে 8টা 9টার সময় আছে সেই সময়টা তার কাটতে চায় না হয়তো বা, তখন ও বলে যে আমি তখন পড়বো বা লিখবো। তো সবসময় এই কাজগুলো করে, তা আমি বলি যাক সারাদিন হলেও একবার পড়ুক বা একবার লেখুক, তাহলে একটু ওর পড়াগুলো মনে থাকবে, না হলে দেখা যায় আস্তে আস্তে যা পড়েছিল সবই ভুলে যাচ্ছে, ভুলে যাবে। আরও চর্চা না থাকলে যা হয়। আর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল করে তারপর মরিচের গুঁড়ো দিব। এখানে ঝালটা নিজের নিজের পরিমাণ মতো, কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা কখনো ঝাল ভালো লাগে না, নর্মালি ভালো লাগে। তা আমি সেই পরিমাণে, আমার ঝাল আছে গুঁড়া মরিচটা, সেজন্য আমি সেই পরিমাণ মতো 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি, আর হলুদের গুঁড়ো অবশ্যই কম দিতে হয়, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি। বাস এই তিনটাই মশলা দিব, সাথে নামানোর আগে জিরা, টালা জিরা যে ফাঁকিটা আছে সেটা অ্যাড করব। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে নিব। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, আরও লবণ লাগবে পরে আমি সেটা দেখে লবণগুলো দিয়ে নিব। তো ফালাকের বিষয় বলি, ও দেখা যায় অনেক সময় ওকে বলি যে আমাকে একটু হেল্প করো কাজে, ওর ইচ্ছে থাকলে ও সব করে দেয়, আবার ইচ্ছে না থাকলে যদি কাজ করতে বলি সেটাও করে না। তো কালকে ওর সাথে দুষ্টামি করলাম যে আম্মু একটু ঘর ঝাড়ু দিয়ে দাও। তো কালকে তো ব্লগ কোনো করি নাই, আগের তার আগের দিনের যে রাত্রের ব্লগটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফালাককে বললাম, তো ম্যাডাম আমার কী করলো, কোনো মতে, কখনো ঝাড়ু দেয় নাই, শখের বসে বারান্দায় ঝাড়ু দিয়েছে। কালকে দেখলাম যে শখের বসে ঠিক আছে বলছি দিয়ে দেখে আর কি ঘর ঝাড়ু দিয়ে দিল। তো বাচ্চা মানুষ, করতে করতে কাজ শিখবে, সেজন্যই আর কি ওকে বলা। আর আসলে অনেক গরম, একা মানুষ এত কাজ করা সম্ভবও হয় না। আগে তো দেখা যায় খালারা যে ছিল বা আপারা ছিল তারা তো আমাকে এই কাজগুলো হেল্প করে দিত, আমি রান্নাবান্না শুধু করে নিতে পারতাম। কারণ দেখা যায় সকালে নাস্তার একটু আয়োজন করতে হয়, রুটি বা ডিম বা কখনো রুটির সাথে ভাজি বা তরকারি, এগুলো আয়োজন করতে হয়। আবার দুপুরের জন্য আয়োজন করতে হয়, হয় মাছ বা মাংস যেটাই হোক না কেন, বা সবজি বা ভর্তা ভাতিও যদি আমরা খাই তাহলে তো আয়োজন করতেই হবে। তো আমরা গৃহিণীরা রান্নাঘরে বেশি অংশে সময় কাটিয়ে থাকি, কম বেশ সব গৃহিণীরাও রান্নাঘরে কিন্তু সময় কাটায় আমি যতটুকু জানি। কারণ সকালের আয়োজন, দুপুরের, আবার যদি স্কুল খোলা থাকতো তখন বাচ্চাদের জন্য আর কি টিফিন তৈরি করে দিতে হতো। তো সেজন্য ব্লগিংগুলো দেখা যায় বেশি অংশে রান্নাবান্না নিয়েই দেখানো হয় এই আর কি। তা আমি এখানে কিন্তু পরিমাণ মতো আমি লবণ দেখে তারপর আবার পানিটা দেখে বুঝে দিয়ে দিলাম, কারণ আমার যতটুকু
ঝোল রাখবো সেই অনুযায়ী আমি একবারই পানিটা দিয়ে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, বলক চলে আসবে। আর আমাদের এখানে একটু সমস্যা হয় মাঝে মধ্যে যে গ্যাস চলে যায় বা গ্যাস কমে যায়। তো বর্তমান এখন প্রায় 12টার মতো বা 11:30 12টা বাজতেছে বা 12:30 এরকম সামথিং বাজতেছে, আমি বলতে পারছি না কয়টা বাজতেছে, ঘড়ি আমি দেখিনি, কিন্তু 12টা 11:30 12টার পর থেকে গ্যাসটা আস্তে আস্তে কমে যায়। একটা বাজতে বাজতে বেশ ভালো কমে যায়, আবার 2টা 2:30 বাজতে বাজতে গ্যাস চলে আসে। তো এই সমস্যাগুলো ইদানিং আবার হচ্ছে। আগে দেখা যায় সকাল 6টা বাজে 8টা বাজে গ্যাস চলে যেত, তাও এখন তো দেখা যায় অনেক লেট করে গ্যাসটা যায়, সমস্যা হয় না, রান্না বান্নাটা সেরে যায়। তা আমার ভাত হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটাও আমি দেখলাম খুন্তি দিয়ে যে আমার মিষ্টি কুমড়াটাও হয়ে গিয়েছে। তা আমি এখন কি করব, মিষ্টি কুমড়াটা ওই পাশ চুলায় দিয়ে রেখে দিব। আমার যেহেতু এখন ডিম ভেজে আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো, সেজন্য আমি আর একটা কড়াইয়ের মধ্যে যেটাতে আমি ডিম ভেজেছিলাম সকালে নাস্তার জন্য, আজকে নাস্তা রান্না করেছি রুটি আর ডিম ভাজা। সবাই আমরা এই নাস্তাটা পছন্দ করে থাকি কম বেশ, আর সাথে যদি আলু ভাজি হয় তাহলে তো কথাই নেই। তো আলু ভাজিটা আর আয়োজন করিনি কারণ সময় ছিল না, নাস্তা খেতে ইচ্ছে খিদে লেগেছিল অনেক, এজন্য তাড়াতাড়ি করে রুটি আর ডিম ভেজে নাস্তাটা সেরে ফেলেছি। তো আমি এখানে ডিমটা যেভাবে ভাজতেছি সেটা বলে দেই, আমি জাস্ট এখানে লবণ আর ডিম ভেজে তরকারিটা রান্না করছি। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে বা পছন্দ মতো আপনারা দিতে পারবেন, যেরকম কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করতে পারেন, অনেকে আছে ডিমের মধ্যে শুকনো যে মরিচের গুঁড়া আছে সেটা অ্যাড করতে চায়, সেগুলোও আপনারা দিতে পারেন। তো আপনাদের ইচ্ছে মতো ডিমগুলো কিন্তু ভেজে নিতে পারবেন। বা এখানে আবার ডিম সিদ্ধও দেওয়া যাবে, ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে দিলে হবে। তো আমার বাসায় পালাক, পালাকের পাপা এই ডিম ভাজা দিয়ে তরকারিটা খেতে বেশি পছন্দ করে। আমি যদি ডিম ভুনাও করি আমাকে এই ডিম ভেজে তারপর ডিম ভুনাটা করতে হয়, আস্তা ডিম ভুনা কেউই পছন্দ করে না আমি ছাড়া। তো আমি যখন রান্না করি আমার জন্য সিদ্ধ ডিম দিয়ে নিই, ওদের জন্য ডিমগুলো আমি ভেজে দিয়ে দিই। তো সবার পছন্দ মতোই সবাই খেতে পারি আর কি। আর এখানে আরেকটা কি ডিমটা করা যাবে, যেরকম ডিমটা ভাপে দিয়ে তারপর কেটে পিস করে এটাতেও অ্যাড করা যাবে, স্বাদ একই আসবে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি স্বাদ লাগে এখানে এইভাবে ডিমগুলো ভেজে দিতে, কারণ এটার স্বাদই আলাদা। ডিম ভাপে দেওয়া বা সিদ্ধ দেওয়া ওটার একটু স্বাদটা হয়তো বা ডিফারেন্ট আসতে পারে, কিন্তু সবচাইতে বেশি এভাবে ভালো লাগে। আর মাশাআল্লাহ আমি রান্না করে শেষ করে আমার ঘরের কাজও শেষ, তখন গোসলে চলে যাব আমরাও, ফালাকে গোসল করে আমি গোসল করে নামাজ পড়ব। তারপর ফালাককে দেখি যে ক্ষুধা পেয়েছে, তো আমি পরে ওকে বকা দিলাম যে বিস্কিট নিয়ে বসতেছে খাবারের সময়। তো পরে আবার ওকে বকা দিলাম যে কেন তুমি খাবারের সময় বিস্কিট নিয়ে বসতেছো, খাবারের সময় খেতে বসো। তো ঠিকই দেখলাম যে মেয়ে আমার খেতে বসছে আর খুব একটা সময় নেয়নি, ও প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে, ও খেতে কিন্তু খুব সময় নেয়, আস্তে ধীরে খায়। তো আজকে দেখলাম যে খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেললো, তো ওর ক্ষুধা পেয়েছে বিদায় আর কি তাড়াতাড়ি খেয়ে নিল। তা আমি এখানে আমাদের তিনজনের জন্য আস্তা ডিম দিয়েছি। এখানে তো আর ফালাকের পাপা দুপুরে খাবে না, আমি আর ফালাক দুপুরে খাবো আর রাত্রে খাবো আমরা তিনজনই। তো এখানে আমি গুনে গুনেও খেয়েছি আর আমার খুব খিদেও পেয়েছিল। আচ্ছা, ফালাক গুনে গুনে খেয়েছে বলতে বোঝাচ্ছে ও এক গ্লাস পানি নিয়েছে, সে পানিটাকে কয় নলা খাওয়ার পর পানিটা খেয়েছে সেটা আর কি বোঝানোর চেষ্টা করলো। আর এখানে লবণটা কম হয়েছিল, সেজন্য আমি ডিমের উপরে না যেখানে দেখা যায় মিষ্টি কুমড়া বা ঝোল দেখা যাচ্ছে আমি সেই অংশগুলোতে লবণ অ্যাড করে দিয়েছি। তো আমি আগে আমার একটু খেয়াল ছিল না, তো আর একটু লবণ লাগবে বিদায় আমি সেভাবে দিয়ে নিলাম। তা আপনারাও অবশ্যই চেক করে নেবেন খাবারের সময়, উপর লবণ অনেকে পছন্দ করে, উপর থেকে যে লবণটা নেয় আমাকে ওভাবে খেতে ভালো লাগে না। আমি মাছ ভুনা হোক মাংস যেই খাবারই হোক না কেন আমি চেষ্টা করি লবণটা পারফেক্ট দেওয়ার জন্য, যেরকম ভাতের সাথে লবণটা কম না হয় বা বেশিও না হয়। তো
তারপরও মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায়, মাঝে মধ্যে একটু কম হয়ে যায়। তো কম হয়ে গেলে একটু লবণ অ্যাড করে দেই, আর যদি বেশি হয়ে যায় তো পানি অ্যাড করে দেই। সব কিছুরই আইডিয়া আছে, অত বেশি আর হয় না। তো যাই হোক, এখানে আমি ডালার জিরা গুঁড়াটাও কিন্তু সেমভাবে যেখানে পানির অংশটা রয়েছে সেখানে দিয়ে আমি কিন্তু মানে সব জায়গায় নাড়া দিয়ে দিচ্ছি, যেরকম সব কিছু একসাথে মিক্স হোক, কারণ এটা বেশি খুব একটা নাড়া যাবে না, মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে। তো মিষ্টি কুমড়া আবার বেশিক্ষণ রান্না করলেও ভেঙে যাবে, তো একটু নরম নরম হওয়ার সাথে সাথে আমি নামিয়ে ফেলেছিলাম, দেখে মিষ্টি কুমড়াগুলো আমার ভাঙছে না, ঠিকভাবেই সব কিছু রয়েছে, আর খেতেও খুব ভালো লেগেছে। আমি কিছুক্ষণ এখানে 1 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছি, কারণ ওই জিরার যে ঘ্রাণটা রয়েছে সেটা একটু তরকারির সাথে সব কিছু ছড়াক, সেজন্য আমার তরকারি হয়ে গিয়েছে, আমি সাথে আমার ভাতও রান্না হয়ে গিয়েছে। তো মূলত সব কাজই শেষ, জাস্ট এখন এই তরকারি, আমার আগের দিনের যে রুই মাছের মাথা আর একটা পিস রয়েছে সেটা একটু গরম করে নিয়েছি, ভাতের সাথে খাওয়া যাবে সেজন্য। আর সাথে সাথে আমার চুলাটা খুব একটা নোংরা হয়নি, তো আমার রান্নাঘরের যে তাওলটা থাকে বা যেই কাপড় দিয়ে আমি মোছার রান্নাঘরের কাজটা সারি, সেটা দিয়ে আমি সুন্দর করে চুলার চারিপাশে চুলার নিচে সব কিছু মুছে নিচ্ছি। তাহলে কি হবে যে আমার আর রান্নার কোনো ঝামেলা আজকে যেহেতু নেই, আমি আবার পরের দিন রান্না সকালবেলা করতে আসব, তো সেক্ষেত্রে আমার রান্নাঘরটা অল টাইম ক্লিন থাকলো। আর বিকেলে যদি রান্না করতে আসি সেটা কথা আলাদা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আপনারা যারা যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে ধন্যবাদ, আমার পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। সাথে ফিল্টারও পানি শেষ, আমি সেখানেও পানি দিয়ে নিচ্ছি এবং চুলার মধ্যে পানি বলকানোর জন্য দিয়ে দিব। তো রান্নাঘরের মোটামুটি কাজ শেষ আজকের জন্য, আর ব্লগটাও আজকের জন্য এই পর্যন্ত শেষ। আগামীকাল আবার নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।